আজকে মনে হচ্ছে একটা বড় কাজ করতে যাচ্ছি। আজকে আমরা যে এলাকায় আসছি, সেই এলাকায় কোনো চাই নাকি বিতরণ হয় নাই, যেখানে দুই তিন তিন চার পাঁচ দিন হয়ে গেছে বন্যা হয়। তো আপনারা যে যেখানে আছেন সেখান থেকেই আপনারা দেশের যেগুলো প্রান্ত থেকে আপনাদেরকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। জুবার আহমদ নাসিব, উস্তাদ আব্দুল কাইম সাহেব এবং কারি আবু রাইহান নিজেরাই ত্রাণ বিতরণ করছে, নিজেদের মাথায় সে ত্রাণ বহন করছে। দর্শক মন্ডলী, এর থেকে সুন্দর আর দৃশ্য কি হতে পারে? তারা নিজেরাই টাকা দিচ্ছে, নিজেরাই বিতরণ করছে, আবার নিজেরাই এটা নিয়ে পরিশ্রম করছে, নিজেদের মাথায় করে সেটা বহন করছে। যাই হোক দর্শক মন্ডলী, এমন জায়গা বহন করছে তারা, এমন জায়গা আজকে তারা ত্রাণ দিতে গিয়েছে সেখানে নাকি এখনো পর্যন্ত কেউ ত্রাণ নিয়ে যায়নি। অর্থাৎ প্রচুর পানির ভিতরে নেমে তারা কিন্তু ত্রাণ বিতরণ করবে এবং করছে। তো জুবায়ের আহমদ তাসিফের এই মজার ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন অন্যদেরকে, ভিডিওটি শেয়ার করে দেখে যাতে করে উদ্বুদ্ধ হতে পারে সেই জন্য শেয়ার করে দিবেন। আপনাদের কাছে আর একটা রিকোয়েস্ট, আপনারা বন্যায় কবলিত মানুষের পাশে দাঁড়ান, পাঁচ টাকা পারেন, দশ টাকা পারেন, যার যতটুকু সামর্থ্য আছে ততটুক আপনারা সহযোগিতা করেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। তো ভিডিওটি শেয়ার করে দেবেন এবং লাইক করে দেবেন। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখি। আমরা শানেসা আবার সাথে মিলিত হয়ে, যেটা ভালো লাগতেছে আমার যে কাজটা আগে অনেক ছোট ছিল, কিন্তু শানেসা আবার সাথে মিলিত হয়ে আজকের কাজটা অনেক বড় মনে হচ্ছে আমার কাছে, যে কাজটা অনেক ভালো করতে পারতেছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টলার চলে আসছে, টলার নামাচ্ছি আমরা, খাবার চলবে এখনই। শানেসা আবার আর আমরা আর রেহান পরিবার একসাথে আমরা এখন খাবার বিতরণ করব ইনশাআল্লাহ। শানে সাহাবা এবং আর রেহান পরিবার একসাথে যৌথ উদ্যোগে আমরা মাল দিচ্ছি, মাল আনলোড হচ্ছে। আমরা এই যে তাসরিফ, রায়হান সবাই মিলে, আমরা সবাই মিলে একসাথে অসহায় মানুষদের পাশে, বন্যার্তদের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করতেছি। আগামীকালকে ইনশাআল্লাহ আমরা খাদ্যপণ্য, মানে পাক করা খাবার বিতরণ করব ইনশাআল্লাহ। গহরডাঙ্গা মাদ্রাসা থেকে নাবি মহতাম হিসেবে খাবার নিয়ে আসতেছে, সেটাও শানে সাহেব এবং আমাদের মাধ্যমে বিতরণ করবে এখানে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক যে যেখান থেকে দেখছেন সকলকে, শানে সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশন এবং আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সবার প্রিয় মুখ, মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা আপনারা দেখতে পাচ্ছেন, তিনি এসেছেন, আসেন তাসরিফ, জননন্দিত মুফাসসিরে কোরআন আর বিশ্বজয়ী কোরআনের হাফেজ, যাকে দেখার জন্য আপনারা সবসময় উদ্গ্রীব হয়ে থাকেন, আছেন হাফেজ কারি আবু রায়হান, জনপ্রিয় মুখ সারা ওয়ার্ল্ডে। আল্লাহর বিশেষ অশেষ মেহরবানি যে আমরা একসাথ হতে পেরেছি। আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি ফেনী সদর উপজেলার এক ধর্মপুর ইউনিয়নের বিশ্বরোড গেসা একটি গ্রাম, এটা হচ্ছে মোটবাড়িয়া গ্রাম। আমরা খুবই দুঃখের সাথে জানাচ্ছি, আমরা খবর পেয়েছি এই গ্রামে এখনো পর্যন্ত কোনো ত্রাণবাহী কোনো গাড়ি আসেনি, শুনে আমরা খুবই ব্যথিত হয়েছি। এবং আমরা শানেসাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশন এবং আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিবার পক্ষ থেকে আমরা এখানে আজকে ত্রাণ বিতরণ করতে এসেছি। আমরা সবাই আসি কুলি হয়ে গেছি। তাসরিফ একটু কিছু বলুন। শুধু আজকে না, আমরা যতদিন পর্যন্ত বন্যা থাকবে, এই অবস্থা যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত আমরা কাজ করে যাবো ইনশাল্লাহ। আর একটা কথা হচ্ছে যে আমরা এককভাবে যে কাজগুলো করি এটা যদি ঐক্যবদ্ধ হয়ে করতে পারি, আজকে আমরা শানে সাহাবার সাথে মিলিত হয়ে, যেটা ভালো লাগতেছে আমার যে কাজটা আগে অনেক ছোট ছিল, কিন্তু শানে সাহাবার সাথে মিলিত হয়ে আজকের কাজটা অনেক বড় মনে হচ্ছে আমার কাছে, যে কাজটা অনেক ভালো করতে পারতেছি এবং কাজটা খুব ভালো হচ্ছে। অন্যদিন কাজ করেছি অল্প অল্প, আজকে মনে হচ্ছে একটা বড় কাজ করে যাচ্ছি। আজকে আমরা যে এলাকায় আসছি, সেই এলাকায় কোনো ত্রাণই নাকি বিতরণ হয় নাই, যেখানে দুই তিন তিন চার পাঁচ দিন হয়ে গেছে বন্যা হয়।